কাইলৈ অনুষ্ঠিত হ'ব প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন। 13 নং ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত 16,55,000 ভোটাৰ। ইয়াৰে চূড়ান্ত ভোটাৰ তালিকা অনুসৰি ডিব্ৰুগড় নিৰ্বাচনী জিলাৰ মুঠ ভোটাৰৰ সংখ্যা হৈছে 10,15,515 গৰাকী। মুঠ মহিলা ভোটাৰৰ সংখ্যা 5,20,518 আৰু পুৰুষ ভোটাৰৰ সংখ্যা হৈছে 4,94,987 গৰাকী আৰু তৃতীয় লিংগৰ ভোটাৰ হৈছে 10 গৰাকী। ডিব্ৰুগড়ত মুঠ ভোট গ্ৰহণ কেন্দ্ৰ হৈছে 1,211টা। ইয়াৰে 2টা ভোট গ্ৰহণ কেন্দ্ৰ স্পৰ্শকাতৰ হিচাপে চিহ্নিত কৰা হৈছে। 5,457 গৰাকী প্ৰিজাইডিং পলিং বিষয়া আৰু মাইক্ৰ অবজাৰ্ভাৰসকলক নিয়োগ কৰা হৈছে। ডিব্ৰুগড়ৰ লাহোৱালৰ পলিটেকনিকত আজি পুৱা 8 বজাৰ পৰা বিভিন্ন ভোটগ্ৰহণ কেন্দ্ৰলৈ যাবলগীয়া প্ৰিজাইডিং আৰু পলিং বিষয়াসকলক নিৰ্বাচনৰ সা সামগ্ৰীসমূহ বিতৰণ কৰা হৈছে। 13 নং ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত ডিব্ৰুগড় জিলাৰ 4টা বিধানসভা সমষ্টি, তিনিচুকীয়া জিলাৰ অন্তৰ্গত ডিব্ৰুগড়ত 667টা ভোটগ্ৰহণ কেন্দ্ৰত প্ৰশাসনে কেমেৰাৰ ব্যৱস্থা কৰিছে, ৱেবকাষ্টিঙৰো ব্যৱস্থা কৰিছে। এবার লাহোয়াল পলিটেকনিক কলেজের একটু ডাঙরকে আমি ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে। ইয়াতে পার্কিংও হয়েছে, স্ট্রং রুম আর ডিস্ট্রিবিউশন সেন্টার বহুত ইম্প্যাক্ট হয়েছে। তার ফিডব্যাক আমি ভাল পাইছো, বিকজ বাই 10:30 এতিয়ালৈকে অলমোস্ট 90% মানুহ পোলিং ডিস্ট্রিবিউশন মেটেরিয়াল পোৱা হয়েছে আর ভাত খোৱাৰ আরম্ভ করা হয়েছে আপনি চাইছে। আর সিভিল আর পুলিশ সেক্টর অফিসার যোগাযোগ করেছে, যেখানে মানুষ পেন্ডিং হয়ে যাব আই থিঙ্ক মোস্টলি 1 আওয়ার ভিতরত আমার হয়ে যাব। তারপর পার্কিংও আমি ব্যবস্থা ডিফারেন্ট জায়গাত মানে ভালকে একটু পোস্টারিং আর ফ্লেক্সি করার পিছত করেছো, মানুষ গাড়ি উঠি যাব আর নিজের রেসপেক্টিভ পোলিং স্টেশন যাব। আমি এটা স্পেশাল সিকিউরিটি হিসাবে আমার যেখানে কম্পানি হয়েছে তেখেতক আমি এদের পোল ডিউটি ক্রিটিক্যাল পোলিং স্টেশন লগা হয়েছে, আদারওয়াইজ জোনাল আর সেক্টর পুলিশ অফিসার লগত সিকিউরিটি হিসাবে দিছো। এটা এক্সট্রা মেজার আমি লৈছো কি আজি যেখানে সেক্টর অফিসার আছে তেও প্রত্যেক পোলিং স্টেশন গধুলি ভিজিট করব, তাতে যে যে মেজার পোলিং পার্টি গৈছে তার সিগনেচার লব আর বাকিখানি মেজারমেন্ট অ্যারেঞ্জমেন্টও তাতে চাওয়ার পিছত আমাকে আরও ফিডব্যাক এটা আজি রাতে দিব। আমার ডিব্রুগড় জেলার টোটাল 1211 পোলিং স্টেশন আছে আর তার কারণে প্রত্যেকটা পোলিং স্টেশনত 4গৰাকীকে আমার পোলিং অফিসার্স ডিপিউট করা হয়েছে। সো অলমোস্ট 5,000 পোলিং অফিসিয়াল আমার আছে, লগতে দুজনকে পুলিশ সিকিউরিটি যদি আমি ইম্প্রুভ করো মোট অলমোস্ট 8,000 আমার টোটাল পোলিং অফিসিয়াল ইয়ারপরা ডিসপ্যাচ হব। লগতে তেখেতলোকক গোটেই সাপোর্ট সার্ভিসেস ক্রিয়েট করবর কারণে অলমোস্ট আমার টোটাল অফিসিয়ালস 12,000 মানে আমার টোটাল ইয়াতে ডিপিউটেড হয়ে আছে। সো আজি আমি ডিসপ্যাচর কারণে গোটেইখানি প্রিপারেশন করেছো। পোল কালি রাতেপা 7টা বজার পর আরম্ভ হব আর সকল পোলিং স্টেশনত মক পোল 5:30 বজাত আরম্ভ হব, লগতে একচুয়াল পোল আমার 7টা বজাত আরম্ভ হয়, 5টা বজাত ক্লোজ হব। অসম আদিত্য, ডিব্রুগড়।